빼보다 আমার বিগ্রহ কোথায় কি হচ্ছে কি আরে আমার বজরঙ্গলির বিগ্রহ কোথায় কি আমি তো আনিনি মানে আমি ভেবেছি তুই এনেছিস তুই ভেবেছিস আমি এনেছি হ্যাঁ এবার কি হবে মূল বিগ্রহ ছাড়া তো পুজো হবে না আমার জ্ঞান হওয়া থেকে ওই বিগ্রহ আমার হাতে এবার পুজো হবে কি করে দেখ খোকা তুই উত্তেজিত হোস না আমি আমি দেখছি তুই তুই ও বাড়িতে বিগ্রহটা ফেলে নে বাবা ঠিক আছে দাঁড়া আমি একটা ফোন করছি দাঁড়া শোনো হ্যাঁ তুমি ও বাড়িতে ফোন করবে তাহলে হনুমান জয়ন্তীর পুজো হবে কি করে না না অচিলায় অনুরাধা গাঙ্গুলির সঙ্গে তুমি কথা বলবে সেটা হবে না দরকার পড়লে খোকা নিজে গিয়ে ও বাড়ি থেকে বিগ্রহ নিয়ে আসবে কিন্তু আমি গিয়ে বিগ্রহ আনতে আনতে তো পুজোর সময় পেরিয়ে যাবে তাহলে ও বাড়ি কাউকে বল তারা ওই বিগ্রহটা পৌঁছে দিয়ে যাবে কি আনবে সে আমি কি করে জানবো তুই ফোন কর তো ফোন করে দেখ হ্যালো আমি খোকা বলছি আমি ওখানে বজরঙ্গলির মূর্তিটা ফেলে এসেছি ওই মূর্তিটা না হলে হনুমান জয়ন্তীর পুজো হবে না দয়া করে কোনোভাবে সম্ভব কাউকে দিয়ে বিগ্রহটা পাঠানোর না কেউ যাওয়ার নেই কে যাবে দরকার হলে নিজে এসে নিয়ে যান আমি আসলে ভুলে ফেলে এসেছি নিজের জিনিস নিজে ঠিক করে রাখতে পারেন না আসলে আমার খুব বড় ভুল হয়ে গেছে যদি দয়া করে না সম্ভব নয় কোনো মতেই সম্ভব নয় কি বলছি সম্ভব না ওটা কে ধরেছে বোমা আমাকে বোমা বাবা বলছি আচ্ছা তুমি কেন বলছো সম্ভব না তুমি তো বাড়ির বউ তোমার তো একটা দায়িত্ব আছে দেখো এটা এই গ্রামের এত বড় একটা উৎসব সমস্ত গ্রাম ভেঙে পড়ে কত হইচই নাচ গান সবকিছু হয় সমস্ত গ্রামের মানুষ কত শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে এটা পালন করে সেই গ্রামের মুখার্জি পরিবারের বউ তুমি